ফাইনালি তোমাদের সামনে আমাদের ট্রাভেল ব্লগ। বিগ ওপেন একদম কাঁচের গ্লাস। ডুয়ার্সের মাত্র দুদিনের জন্য আমরা বাইকার যাচ্ছি না, বাই ট্রেন যাচ্ছি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস যেটা স্পেশাল ট্রেন চলছে আলিপুরদুয়ার টু শিয়ালদা টু আলিপুরদুয়ার, তো আমরা নামবো হচ্ছে নিউ মাল জংশনে। সেখান থেকে আমাদের সমস্তটাই কাছাকাছি হবে। রাত্রি এখন বাজে হচ্ছে 3:05 এখানে আসবে কাঞ্চনকন্যা আর 3:25 ডিপার্চার। তো খুব তাড়াতাড়ি আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আর এই যে অরিন্দম যাচ্ছে, সে হাই, হ্যালো। আফটারঅল এতক্ষণে জার্নির পর আমরা অবশেষে পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন নিউ মাল জংশন। আর মানে অসাধারণ ভিউ, আমরা ট্রেনে আসতে আসতে যা ভিউ দেখলাম ট্রিমেন্ডাস। তো চলো আমরা যাই এবার সামনের দিকে। আমরা প্রথমে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা চলে যাব আমাদের রিসর্টে। চলো তো চলে এসেছি, দেখতে পাচ্ছ নিউ মাল জাংশনে। আর সকাল সকাল পৌঁছে গিয়েছি 9:30 সময়। আর এখানে বাইরে এসে এখানে অনেক বেশি তো নয়, কিছু গাড়ি আছে, টোটো আছে, দুটোতেই তোমরা যেতে পারো মূর্তিতে, মানে মূর্তি ট্যুরিস্ট লজে। আমরা যেটা গভর্নমেন্টের আছে সেখানেই যাচ্ছি। এখান থেকে 22 কিলোমিটার, বাইকারও যেতে পারো টোটোতেও যেতে পারো, তো দুরকম। এটা তো নির্ভর করছে, নিয়ার অ্যাবাউট 600 থেকে 1000 টাকার মধ্যে তোমার গাড়ি ভাড়া। ছোট গাড়ি হলে 600 থেকে 800, আর যদি একটু বড় গাড়ি হয় বোলেরো বা এরকম হয় সেগুলো 1000 টাকার মতো করবে। আর টোটো করে পার টোটো 400 টাকার মতো পড়ে। তো অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে নিউ মাল জংশনে নেমে আমরা ওখানে একটু ব্রেকফাস্ট করব, কারণ আমরা সেই রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়েছে, তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের সকলে। কিন্তু সমস্যাটা যেটা হলো যে নিউ মাল জংশনে কোনো রকম কোনো দোকান নেই, মানে ব্রেকফাস্ট বা কিছু সামথিং কোনো কিছু পাওয়া যায় না ওখানে। নিউ মাল জংশন থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে এসে যে বাস স্ট্যান্ড রয়েছে, সেই স্ট্যান্ডের ওখানে বেশ কিছু দোকান রয়েছে, সেখানে তোমরা কিন্তু ব্রেকফাস্ট করতে পারো। তো আমরা এরকমই একটা দোকানে চলে এসেছি, এটা বেশ ভালো দোকান, এবং এখানে পুরি সবজি বা বিভিন্ন রকম মোমো এভরিথিং মিষ্টি সব কিছু পাওয়া যায়। তো আমরা এরকমই একটা দোকানে জাস্ট এখন ঢুকেছি। Thank you.
পাচ্ছো আমি যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি একদম ঘন সবুজ সবুজের সমারোহ যাকে বলে আর বৃষ্টি পড়ছে ঝিপঝিপে বৃষ্টি তার মধ্যে মাঝে মাঝে পাথুরে নদী জঙ্গল মানে কি বলবো কি যে অপূর্ব দৃশ্য সে বলে বোঝাতে পারবো না জানি না ক্যামেরা বন্দি কতটা করতে পারবো তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে সেটা হচ্ছে মূর্তি টুরিস্ট লজ চেক ইন টাইম এখানে দুপুর 12টা তবুও এখানে ওনারা ব্যবস্থা করে দিচ্ছেন আর্লিয়ার চলে এসেছি যদিও একটু বসে আমরা ঘরে ঢুকবো আর এখানে একদম সামনে জাস্ট অপোজিটে মানে গেটের বাইরেই কিন্তু রয়েছে মূর্তি নদী আর সামনে রয়েছে ভিউ পয়েন্ট ওখান থেকে তুমি দেখতে পারো অদ্ভুত ভালো একটা পজিশন আর সবুজে সবুজে সমারোহ কি বলবো কি যে অপরূপ মনোরম দৃশ্য সেটা না দেখলে বোধহয় বোঝা যায় না আর বর্ষাকালে ডুয়ার্সের সৌন্দর্য যেন আরও বেশি বৃদ্ধি পায় তোমাদের দিতেই হবে রুম ট্যুরের পরে এর পজিশনটা কোন জায়গায় বেরিয়ে কি দেখার আছে সেটাও তোমাদের দেখাবো তো চলো আগে রুমটা তোমাদের দেখাই আর এর রিসর্টটা তোমাদের একটু দেখাই তো দেখতে পাচ্ছ আমি এবার বাইরে চলে এসেছি এই যে এখানে আমি ছিলাম এটা হচ্ছে রিসেপশনটা আর জাস্ট উল্টো দিকে হচ্ছে এটা হচ্ছে মেন গেট এটা দিয়ে আমরা ঢুকলাম আর অদ্ভুত সুন্দরভাবে কি বলবো গার্ডেনিং করা আছে সুন্দরভাবে গাছ লাগানো মনোরম একটা জায়গা ভীষণ ভালো একটা জায়গা তোমরা দেখতে পাবে একদম সবুজে ভরা ঘাস মানে চোখের শান্তি যেটা বলে সেটা হচ্ছে আর সত্যি মানে শান্তি যাকে বলে পিসফুল জায়গা হালকা ঝিঝি পোকার আওয়াজ যদি আমি চুপ করি তাহলে তোমরা শুনতে পাবে শোনো শুনতে পাচ্ছ কি না জানি না এখানে খুবই সুন্দর সুন্দর পাখির আওয়াজও আসছে ঝিঝি পোকার ডাক নিস্তব্ধ শান্তি একটা অন্যরকম পিসফুল জায়গা এখানে একদিন দুদিনের জন্য এসে দুদিন কাটানো যদি মনে হয় ভীষণ ভালো জায়গা এর থেকে ভালো ডেস্টিনেশন হতে পারে না যদি পাহাড় কেউ অ্যাভয়েড করতে চাও এই মুহূর্তে কটেজ আমরা নিয়েছি কোন দিকটা আমি জানি না আমাদেরকে এখনও রুম দেয়নি রুম দেবে স্যানিটাইজ করছে তো আমরা একটা রুমই নিয়েছি একটা রুমেই আমরা তিনজন থাকবো আর অবশ্যই তার সঙ্গে কিন্তু মনে রাখতে হবে এখানে আসার আগে বুক করে আসতে হবে কোথায় বুক করবে সেই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে সেখানে গিয়ে বুক করে যেহেতু এটা গভর্নমেন্টের বুক করে আসতে হবে আগে থেকে এবং ফুল পেমেন্ট করে আসতে হয় তো আমরা ফাইনালি রুম পেয়ে গিয়েছি স্যানিটাইজ করা ফুল স্যানিটাইজ করা সুন্দর একটা উডেন কটেজ দেখে নাও এটা হচ্ছে আমাদের কটেজ আর ভালো কথা বলে দিই 26টা কটেজ আছে টোটাল কিন্তু এখন কাজ চলছে বলে 18টা ওপেন আছে পুজোর আগে খুব সম্ভবত সবগুলোই ওপেন হয়ে যাবে
তো চলো আমরা দেখাই আজকে আমাদের রুমটা কেমন। উডেন কটেজ, ভীষণ সুন্দর একটা উডেন কটেজ। ব্রিক কটেজ আমি নিইনি, কারণ আমরা সবসময় ব্রিক কটেজেই থাকি, মানে ইটের বাড়িতেই থাকি, সেজন্য ওটার মধ্যে অন্যরকম কিছু ছিল না, তাই আমি এটা নিয়েছি পড়েছিলাম। এই হচ্ছে মেন ডোর, এটা দিয়ে ভেতরে ঢুকতে হবে। তার আগে ব্যালকনিতে আছে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে বসে তুমি বিকেলের কফি বা সকালের কফি খেতে পারো, আর সামনে এরকম সুন্দর একটা সবুজ ভিউ দেখতে পারো। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের রুম, তার আগে জুতোটা খুলতে হবে কারণ বাইরে থেকে এসেছি। তো দেওয়া আছে সামনেই একটা ম্যাট, যেখানে তুমি সুন্দর করে পাটা পরিষ্কার করে ভেতরে ঢুকবে। তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ এই উডেন কটেজগুলো, সেটা হচ্ছে এই সব দিক ওপেন, একদম কাঁচের গ্লাস, বাড়িতে এরকম সুন্দর গ্রিনারি, তার সঙ্গে তোমার রুম আর অ্যাটাচ বাদ আর কি চাই বলো। আচ্ছা, সাথে আছে এখানে, এখানেও একটা সুন্দর খোলা খোলা যাবে। আচ্ছা, এটা আছে তোমার হট কেটল, আছে কাপ প্লেট, দুটো বেড আলাদা করা আছে, এটা আমরা জয়েন করে নেবো একসঙ্গে। আচ্ছা, এখানে সুন্দর একটা পিকচার আছে, আর এই গোটা ওয়ালটা কিন্তু উডেন টেক্সচারে আছে, একদম উডেন আছে। আচ্ছা, তার সাথে এখানে জল টল আছে, একটা করে আমব্রেলা প্রোভাইড করা হয়েছে, ছাতা ছাতা সবার জন্য একটা বড় ছাতা প্রোভাইড করা হয়েছে প্রতিটা রুমে আছে। এখানেও তুমি এটা খুলে দিতে পারো গোটাটা, ইউ ক্যান ওপেন দিস অলসো, এটাকে পুরো খুলে দিতে পারো। এরপরে আছে এখানে দেখো দুটো স্লিপার্স দেওয়া আছে, খুব সুন্দর, ভীষণ সুন্দর দুটো স্লিপার্স আছে, এই আর কি হাতে নিয়ে রাখালাম। আচ্ছা, এখানে এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা ছোট কিন্তু ঠিক আছে, ওকে। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন, বেসিনের সঙ্গে তোমাকে গভর্নমেন্টের যে কোনো ট্যুরিস্ট লজে এগুলো দেয়, দেখবে রেলওয়ে স্টেশনেও দেয় ডরমিটরিতে থাকতে গেলে। আচ্ছা, তারপরে এখানে বাথ সেকশন, বালতি, গিজার, এখানে গিজার আছে, সবসময় গরম জলের ব্যবস্থা আছে প্রতিটা কটেজে, তার সঙ্গে কোমর ফুললি স্যানিটাইজ এখানে লেখা রয়েছে দেখো। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের টাবেলও দেওয়া রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমের পরে এখানে আছে মিরার, ফুল মিরার আছে, তার সঙ্গে একটা ড্রয়ার কাম টেবিল আছে, এইটাকেও তুমি ওপেন করে দিতে পারো। কী বললাম, আমি গোটাটাই ওপেন করে দিতে পারো, পুরো খোলা, ওটাটাই কাঁচের প্লাস উডেন। দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তোমার সোফা, টিভি, এখানে মেনু কার্ডটা দেওয়া রয়েছে, তুমি যা যা খেতে চাও এখান থেকে অর্ডার দিতে পারো, এবং ভীষণ সস্তা রিজনেবল প্রাইসে, আর রুম সার্ভিসও আছে। আর এখানে কিছু দেওয়া রয়েছে, এটা কি গো, ও মাস্ক স্যানিটাইজার সব এখানে আছে, এখানে মাস্ক স্যানিটাইজার। আচ্ছা, আর দেওয়া রয়েছে এদিকে ডাস্টবিন, এখানে একটা ওয়ার্ড্রোব আছে যেখানে, আচ্ছা এখানে কি আছে, পাশ বালিশ, আমি কোথাও দেখি না পাশ বালিশ, দুটো পাশ বালিশ আছে, ভীষণ ভালো, এটা ছাড়া আমি থাকতে পারি না। আর নিচেও একটা, নিচে নাথিং, তোমার লাগেজ তুমি এখানে স্টোর করতে পারো। এরপরে আর একটা দরজা আছে যেটা দিয়ে তুমি আবার বাইরে বেরিয়ে যেতে পারো, এটা ছোট ব্যালকনি পেছন দিকে আছে। আমাদের রুমে যেহেতু আমরা তিনজন থাকছি, আর একজন এক্সট্রা থাকলে 750 টাকা এক্সট্রা পার ডে, তো সেই হিসেবে কিন্তু এগোতে হবে। তো এই হচ্ছে আমাদের রুম রেট, আর রুমটা কেমন দেখতে তোমাদের জানালাম। তো অ্যাকচুয়ালি আমরা তো পুরো এরিয়াটা তোমাদেরকে দেখালাম, এবং তার সঙ্গে আমরা যে রুমটা বুক করেছি, যে উডেন কটেজটা, সেটা তোমাদের দেখালাম। কিন্তু এখানে দু ধরনের কটেজ আছে, একটা হচ্ছে উডেন কটেজ আর একটা হচ্ছে ব্রিক কটেজ। তো দুটোরই রেন্ট একদম সেম, কোনো অসুবিধা নেই। তো আমরা জাস্ট তোমাদেরকে এবার একটু ব্রিক কটেজটা দেখিয়ে দিই, যাতে তোমরা বুঝতে পারবে, কম্পেয়ার করতে পারবে যে কোনটা ভালো, বা তোমরা যেটা, যে যারা যেটা পছন্দ করে অ্যাজ ইউ উইশ, সেই হিসাবে তোমরা এখানে রুম বুকিং করতে পারো। তো চলো আমরা এবার তোমাদেরকে একটু ব্রিক কটেজটা দেখিয়ে দিই, চলো ভেতরে যাই। এটা হচ্ছে মেন ডোর, একটা কটেজের ভেতরে, উডেন কটেজ, উডেন কটেজ বলছি, ব্রিক কটেজ, চলে এসো। আচ্ছা, প্রথমে ঢুকেই তোমরা পাবে যেটা হচ্ছে একটা ওয়ার্ড্রোব, এখানেও পাশবালিশ দেওয়া রয়েছে ওয়ার্ড্রোবের ভেতরে, তার সঙ্গে একটা টেবিল টপ আছে যেটার ওপরটা গ্রানাইট দেওয়া আছে, তার সঙ্গে কাপ,
সেম যা ছিল ওখানে তাই, এখানে হট কেটল আছে, স্যানিটাইজার, মাস্ক সব রয়েছে, টিভি আছে, এইদিকে সুন্দর একটা বেড আছে, আর খুব সুন্দর ইন্টেরিয়র করা একটা সুন্দর চেয়ার রয়েছে যেটাতে আমি বসবো, এটা রয়েছে, আর সুন্দর একটা বেড রয়েছে, ডাবল বেড আছে, যেটা আমাদের উডেন কটেজে পেয়েছি, সিঙ্গেল বেড সেগুলোকে জোড়া লাগাতে হচ্ছে, আর এখানে আছে ডাবল বেড। আচ্ছা এদিকে আছে ওয়াশরুম, ওয়াশরুমটাও ভীষণ সুন্দর, ছোট্টর মধ্যে বেশ ভালো। আচ্ছা ভেতরে সুন্দর গ্লাস করা আছে, টেবিল টপ বেসিন, আর যে সেম যা যা ছিল ওখানে সেটা, কোমোড, স্যানিটাইজ ফর ইয়ার প্রোটেকশন, ভেতরে গ্লাস বাথ সেকশন, সুন্দর ভিউ, এইটা আছে সেম, যেটা তোমরা পুরোটাই ওপেন করতে পারো চাইলে যদি এসি না চালাও, এটাকে গোটাটা স্লাইডিং আছে ওপরটা। এই হচ্ছে ব্যালকনি, এই ব্যালকনিতে এসে সুন্দর দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, দারুণ সুন্দর দুটো জায়গা বসবার। তো এই ছিল আজকে আমাদের রুম ট্যুর, আমরা দুটো রুম কম্পেয়ার করে তোমাদের সামনে দেখালাম, অ্যাজ ইউ উইশ তোমাদের যেটা ভালো লাগে। তো আমাদের মনে হয়েছিল যে উডেন কটেজটা বেশি ভালো, সেই জন্য আমরা বুক করেছি উডেন কটেজ, কিন্তু হোয়াট এভার তোমাদের মনে হতে পারে যে ব্রিক কটেজটা ভালো, তোমরা ব্রিক কটেজ বুক করতে পারো, দুটোর প্রাইস সেম, ডাবল বেড ২৫০০ টাকা পার ডে, আর যদি এক্সট্রা একজন তার সঙ্গে থাকতে চায়, মানে তোমরা যদি তিনজন আসো তাহলে ৭৫০০ টাকা একজনের জন্য এক্সট্রা লাগবে, মানে ২৫০০ প্লাস ৭৫০০, হ্যাঁ, এবং অবশ্যই তাই ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি আছে, ভীষণ সস্তা, একদম তাই, একদম তাই। এটার যাবতীয় কিছু জানতে গেলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করো, কারণ সেখানে আমরা ফুল ডিটেলস দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিটেলস করতে হবে, অবশ্যই সেখান থেকে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা অলরেডি আমাদের যে রুম সেখানে আমরা পৌঁছে গেছি, তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কেবলমাত্র আমাদের জার্নিটা স্টার্ট, তাই এরপরে আরও এক্সাইটিং ব্লগ তোমাদের জন্য অপেক্ষা করছে, আর এন্ডটা ম্যাডাম অ্যাজ ইউজুয়াল দেয়, সেটা ম্যাডাম দেবে একেবারেই, তাই আজকের মতো আমরা এই অবধি ব্লগটাকে এখানেই শেষ করছি। আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, উইচ ইজ লাইফ লাইন্স, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই একটা কথা বলে দিই, এই ব্লগগুলোতে কিন্তু অবশ্যই প্রচুর 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 শেয়ার এবং লাইক এবং সাবস্ক্রিপশন অবশ্যই যেন আসে, তোমাদের জন্য এত কষ্ট করে আমরা বানাচ্ছি, এইটুকু এক্সপেকটেশন তোমাদের কাছ থেকে আমরা চাইতেই পারি। ওকে চলো, টাটা, বাই বাই, সুস্থ থেকো, টাটা।